এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 9000 শূন্য পোস্টে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আগামী কয়েক মাসের মধ্যে টেকনিশিয়ান গ্রেড 3 এবং গ্রেড 1 এ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 9 মার্চ থেকে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা, যা 4 এপ্রিল পর্যন্ত চলবে। তবে আবেদনের সঠিক পদ্ধতি জানতে আরআরবির অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। নীলামবাজার হাসপাতালে এনআইএ অভিযান, ভয়ঙ্কর কেলেঙ্কারি তদন্তে নীলামবাজারের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এক চিকিৎসক সহ তিনজনকে আটক করে চলে জোর জিজ্ঞাসাবাদ। বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় এক সপ্তাহ থেকে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ 4 ঘন্টা থেকে চলে জিজ্ঞাসাবাদ, বার্থ সার্টিফিকেট নিয়ে হাসপাতাল কর্মীদের দৌড়ঝাঁপ দেখা যায়। এবার বিজেপি প্রেমে মোহিত কংগ্রেস দলের পঞ্চায়েত প্রতিনিধিরা। হিমন্ত মেজিক এবার কাজ করবে পঞ্চায়েত স্তরে। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত বিজেপি সমর্থনে আজ পড়েছে করিমগঞ্জের পঞ্চায়েত রাজনীতিতে। করিমগঞ্জ জেলার এক ঝাঁক পঞ্চায়েত প্রতিনিধি যোগ দেবেন বিজেপি দলে। বেশ কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধি যোগ দেবেন মিত্রদল অগপ অর্থাৎ অসম গণ পরিষদে। ইতিমধ্যে রাজধানীর আসর পেতেছেন কমলাক্ষ ঘনিষ্ঠ সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। দাদা ব্রিগেডের সৈনিক হতে প্রস্তুত জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা। বিধায়ক বিজেপি সমর্থনে পর পঞ্চায়েত প্রতিনিধিদের একাংশ কমলাক্ষের সাথে সাক্ষাৎ করেছেন গুয়াহাটিতে। বিজেপি সমর্থন নিয়ে কমলাক্ষের বিধায়ক আবাসে ইতিমধ্যে বৈঠক হয়েছে। করিমগঞ্জ ইন্দিরা ভবনে কমলাক্ষের বিরুদ্ধে প্রতিবাদী সভা। প্রতিবাদী সভা একসময় উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদী সভায় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারে লিপ্ত হলেন কংগ্রেস কর্মী। শিলচর জেলা কংগ্রেসের সভাপতির সাথে আসা একজন কংগ্রেস কর্মী প্রতিবাদী সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে ন্যায় সংবাদদাতা হওয়ার কথা বলে গর্জে উঠলেন সাংবাদিকরা। পরে পরিস্থিতি সামাল দেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিকে কমলাক্ষের এমন কাণ্ডে কংগ্রেসে কোনো প্রভাব পড়বে না, দল আগে যেমন ছিল তেমনই থাকবে, কর্মীদের মনোবলও ভাঙবে না বলে মন্তব্য করেন জেলা সভাপতি রজত চক্রবর্তী। দিল্লির আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন কেজরিওয়াল। দিল্লি আবগারি মামলায় 5 বার সমন পাঠানো হয়েছে কেজরিওয়ালকে, তিনি সেই সব প্রত্যাখ্যান করে এবারও ইডির কার্যালয়ে হাজিরা দেননি। পরবর্তীতে ইডি আদালতের দ্বারস্থ হয়। সকাল থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে ওঠে। আবগারি দুর্নীতি মামলার বিরুদ্ধে আপের একজন সাংসদ এবং উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া কারাগারে রয়েছেন। এই আবগারি মামলার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। শনিবার ভোর 4টা নাগাদ একটি বাণিজ্যিক ভবনের বন্ধ দোকানে আগুন লাগে। প্লাস্টিক শীট কাঠের আসবাবপত্র থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বাইয়ের ঘনবসতি এলাকায়। আগুনে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে 15টি দোকান এবং বাড়ি। কয়েকজন সামান্য আহত হলে অগ্নিকাণ্ডে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানিয়েছে পুলিশ। রেল থেকে উদ্ধার হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। এবার আগরতলা থেকে উদ্ধার 9,56,000 টাকা। আটক করা হয়েছে 2 মহিলা সহ মোট 3 জনকে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে টাকাগুলি উদ্ধার হয়েছে। এবার মোট 9,56,000 টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে সন্দেহভাজন এক পুরুষ এবং 2 মহিলাকে আটক করেছে পুলিশ। তারা 3 জনই মহারাষ্ট্রের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পেনশনার মহিলাকে রেশন কার্ড পাইয়ে দেওয়ার টুক দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে জব কার্ড বানিয়ে ভুয়া অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগের পর্দা ফাঁস বারুইগ্রামে। পঞ্চায়েত সদস্য বৌদির ক্ষমতাকে হাতিয়ার করে পেনশনার মহিলা আঙুলের ছাপ নিয়ে জব কার্ডে কাজের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বারুইগ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ডের বিজেপি থেকে নির্বাচিত সদস্য পম্পিদের দেবর অভিজিৎদের বিরুদ্ধে। দক্ষিণ বাদেজমা গ্রামের পিএম আবাসে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে আবাস দিয়েছেন বলেও সরকারি চাকরিজীবী পরিবারকে অভিযোগ উঠেছে। পঞ্চায়েত সদস্য প্রতিনিধি 2 নম্বরী এবং আর্থিক কেলেঙ্কারি থেকে রেহাই পায়নি স্থানীয় শ্মশানঘাট এবং মন্দিরও। ফের শিলচরে মহিলার দ্বারা প্রতারণার শিকার হলেন এক বিধবা মহিলা। ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বিধবার স্বামীর গচ্ছিত টাকা এবং মেয়ে বিয়ের মোটা অঙ্কের স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে ফেরা প্রতারক মহিলা। পুলিশে মামলা ঠুকে আইনি সহায়তা চাইলেন প্রতারিতা শিলচরের মুক্তা চৌধুরী। টাকা স্বর্ণালঙ্কার লুটে অন্তর্ধান হয়ে যাওয়া পিঙ্কি সাহাকে খুঁজছে রাঙ্গিরখাড়ি পুলিশ। অভিযোগ প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য তৈরি হয়েছে বরাকের প্রধান শহর শিলচরে। হাইলাকান্দিতে কমলাক্ষ দেপুরকাস্তে পুষ্পতলিকা দাহ। বিধায়ক কমলাক্ষকে গাদ্দা রাখা হাইলাকান্দি কংগ্রেসে। বিধায়ক কমলাক্ষকে হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট বলে কটাক্ষ করেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি। কমলাক্ষ হায় হায় গাদ্দা কমলাক্ষ মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল হাইলাকান্দি জেলা কার্যালয় চত্বর। 19 লোকসভা নির্বাচনে গৌতম সিদ্দিক এবং কমলাক্ষের কারণে করিমগঞ্জ আসনে কংগ্রেসে ভরাডুবি হয়েছে বলে মন্তব্য হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস করেন। কমলাক্ষের জন্য দলে কোনো ক্ষতি হবে না। কমলাক্ষ দেপুরকাস্ত নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে উত্তর করিমগঞ্জের জনগণের সাথে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেন আসামের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন। তিনি বলেন,
কমলাক্ষ কোনোদিনই নেতা ছিলেন না মন্ত্রীর চর ছিলেন কমলাক্ষ দেবপ্রকাশ তো কংগ্রেসের সাথে প্রতারণা করেছেন কমলাক্ষের জন্য দলের কোনো ক্ষতি হবে না বলে জানান প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমউদ্দিন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নাম জানেন না স্কুলের ছাত্রছাত্রীরা শ্রীরামপুর ট্রাইবাল এমএস স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে শিক্ষকরা ক্লাসরুমে বসে দিব্যি সময় কাটান শিক্ষা ব্যবস্থার নগ্ন দৃশ্য প্রকাশে আসলো রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত মাগুরাছড়া গ্রামের শ্রীরামপুর ট্রাইবাল এমএস স্কুলে স্কুলের শিক্ষক ফজল হক চৌধুরী স্কুলে প্রতিদিন এসে মেশিনে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে স্কুল থেকে চলে যান আর স্কুলে ফিরে আসেন না স্কুলে বর্তমানে তিনজন শিক্ষক আছেন তারাও ঠিকঠাক মতো ক্লাস করেন না বলে অভিযোগ পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কুম্ভীরগ্রামে অনুষ্ঠিত হলো যুব সংসদ প্রদর্শনী অনুষ্ঠান ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র সংসদের মঞ্চে স্কুল পড়ুয়াদের যুক্তিতর্কে অবশ্য এক টুকরো আদর্শ সংসদের প্রতিচ্ছবি ধরা পড়ল ছাত্রছাত্রীদের তৈরি নকল সংসদে সাংসদদের মুখে উঠে এলো বর্তমান সময়ে নানা সমস্যার কথা সমস্যা থেকে মানুষ কিভাবে বেরিয়ে উপকার পাবেন তা নিয়ে গুরুগম্ভীর আলোচনা হয় মহিলাদের সশক্তিকরণ নারী সুরক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থা সহ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয় বরাকে প্রথমবার দেখা গেল বিলাতি কুলের উৎপাদন মাত্র 9 মাসে বিলাতি কুল সহ বিভিন্ন প্রকারের ফসল উৎপাদন করে আত্মনির্ভর কাছাড়ের যুবক বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ফসলাদি উৎপাদন করে আত্মনির্ভর হয়ে উঠেছেন কাটিগড়ের শান্তিপুরের বাসিন্দা আলেক লস্কর এবং আসাবউদ্দিন বড়ভুইয়া নিজের প্রচেষ্টায় সাফল্য অর্জন করলেও এখনো পর্যন্ত কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে ক্ষোভ ব্যক্ত করেন রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীনে একাধিক স্কুলের শিক্ষার পরিবেশ একেবারে তলানিতে সরকার সঠিক সময়ে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকার জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করলেও হাল ফিরেনি ফাঁকিবাজ শিক্ষকদের জন্য শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে এমনই অভিযোগ প্রকাশে আসলো পশ্চিম আবাদি এলপি স্কুলের অভিযোগ স্কুলের এক শিক্ষক সম্রাট কখনো সপ্তাহে একদিনে আসেন কখনো মাসে 15 দিনে একদিন আবার কোনো মাসে 10 দিন এমন কায়দায় চলছে বিদ্যালয়টি আবার যেদিন শিক্ষক সম্রাট বিদ্যালয়ে আসেন ওইদিন বাকি দিনগুলি স্বাক্ষর দিয়ে চলে যান বলে অভিযোগ ভূমাফিয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণ করলেও কাছাড়ে এখনো ভূমাফিয়াদের দাপট অব্যাহত ভূমাফিয়াদের দাপটে অতিষ্ঠ জনগণ ভূমাফিয়া রাজন মুদক রাকেশ মুদক তরুণ মুদকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পরেও সুবিচার পাননি বলে অভিযোগ শিলচর কাঁঠালপুরের বাসিন্দা প্রমোদ কুমার মুদকে মুখ্যমন্ত্রীর কাছে ভূমাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি শিক্ষার বেহাল অবস্থা নিয়ে আন্দোলনে এআইডিএসও সপ্তাহব্যাপী প্রতিবাদ পালন নতুন শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে এআইডিএসও শনিবার ফের একবার এ নিয়ে শঙ্খসাগর উদ্যানের সম্মুখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা এআইডিএসও সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে পূর্বেও আন্দোলন চালিয়ে গেছে আগামীতেও গরিব বিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলে তারা হুঁশিয়ারি দেন বিলোনিয়া মহকুমা বাংলাদেশ সীমান্তে আবারও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ জওয়ান আটক বাংলাদেশের নাম মইনুদ্দিন গ্রীষ্মমুখ ব্লকের কৃষ্ণনগর বলাইয়ের আপ এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বিএসএফ তাকে আটক করেছে ঋষমুখ ফাঁড়ি পুলিশের হাতে সমজে দেওয়া হয়েছে শনিবার পুলিশের আবেদন অনুযায়ী আদালত ধৃতকে তিন দিনের পুলিশ রিমান্ডে মঞ্জুর করেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে শনিবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করলো কাছাড় জেলা এনএসইউআই এদিন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এবং ধর্ণা প্রদর্শনের মাধ্যমে গোটা শহরকে উত্তাল করে তোলে বিজেপির এ ধরনের মানসিকতা এবং কর্মকাণ্ডের নিন্দা ও ধিক্কার জানিয়ে আগামীতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে পৌঁছান শনিবার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে বিভিন্ন মহকুমার এসডিপিও রাজ্য পুলিশ বিএসএফ এবং টিএসআর সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তাছাড়া তিনি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করেন এবং থানার নাকা পয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তাও পর্যবেক্ষণ করেন আগামী শিবরাত্রিতে ভুবন তীর্থে পুণ্যার্থীদের উঠতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার প্রতি লক্ষ্য রেখে ভুবন তীর্থে রাস্তা সংস্কার সহ যাবতীয় কাজ করার আশ্বাস দিলেন সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু শনিবার মতিনগরে ভুবনের রাস্তা পরিদর্শন করে ব্যক্তিগতভাবে এবার ভুবন তীর্থে যাওয়া ধর্মপ্রান্তের সুবিধার্থে রাস্তায় স্ট্রিট লাইট বসিয়ে দেওয়া পর্যাপ্ত খাবারের জন্য জলের ব্যবস্থা করে দেওয়া সহ রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতি দেন বিধায়ক চালানবিহীন অবৈধ পাথর পাচারের পথে পাঁচগ্রাম বন বিভাগের হাতে আটক টিপার বরাক উপত্যকায় যেন সরগরম হয়ে উঠেছে চালানবিহীন অবাধে পাথর পাচারের চক্র পাঁচগ্রাম রেঞ্জ ফরেস্টের হাতে বাজেয়াপ্ত হয় চালানবিহীন একটি পাথর বোঝাই টিপার হাইলাকান্দি থেকে গলায় অভিমুখী পাচারের পথে আটক করা হয় এই নাম্বারের একটি টিপার আটক হওয়া পাথর ভর্তি টিপার বর্তমানে পাঁচগ্রাম রেঞ্জে হেফাজতে রয়েছে আগরতলায় বিতর্কিত সরস্বতী মায়ের মূর্তি নিয়ে ফেসবুক পেজে পোস্টকে কেন্দ্র করে এবার সর্বভারত ত্রিপুরা আর্ট সোসাইটি ত্রিপুরা আর্ট সোসাইটিকে কালিমালিপ্ত করার জন্য হয়তো কোনো প্রকারের চক্রান্ত করা হচ্ছে বলে ত্রিপুরা আর্ট সোসাইটি মনে করছে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আজ কৈলাসহর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা আর্ট সোসাইটি কর্তৃপক্ষ
আগামীকাল 18 ফেব্রুয়ারি রবিবার শিলচরের বিপিন চন্দ্র পাল সভাস্থলে বার্ষিক পেট শো অনুষ্ঠিত করতে যাচ্ছে ইউনিক ক্যানেল সোসাইটি। বার্ষিক পেট শো 2024 কে কেন্দ্র করে প্রস্তুতি সম্পূর্ণ। রবিবার আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে সব ধরনের কুকুর অংশগ্রহণ করতে পারবে বলে জানান কর্তৃপক্ষ। এদিন বিকেল 3টা থেকে রাত পর্যন্ত আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে স্পট রেজিস্ট্রেশনের সুবিধা রাখা হয়েছে আয়োজকদের তরফে। শনিবার শিলচর সিজিএম আদালত কম্পাউন্ডের দলিল লেখক কার্যালয়ে প্রবীণ দলিল লেখক প্রয়াত শান্তিব্রত চন্দ্রের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের স্মৃতিচারণ সভায় প্রয়াত শান্তিব্রত চন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রত্যেক বক্তা। স্মৃতিচারণ সভায় তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা হয়। এদিন স্মৃতিচারণ সভায় প্রয়াত শান্তিব্রত চন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জননেতা অরুণ কুমার চন্দ্রের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শিলচর সদরঘাটে অরুণ কুমার চন্দ্রের মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, কাছাড় চা শ্রমিক ইউনিয়ন, সংস্কৃতি সম্মেলন, কাছাড় চা শ্রমিক ইউনিয়ন, শিলচর প্রেস ক্লাব এবং অরুণ কুমার চন্দ্র স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা। এরপর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্টজনরা। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।